আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো শীত স্পেশাল খুবই মজাদার একটা নরম তুলতুলে এবং ফুলকো চিতই পিঠার রেসিপি। আশা করি নতুন নতুন গৃহিণীদের জন্য আজকের রেসিপিটা অনেক বেশি হেল্পফুল হবে। চলুন তাহলে দেখে নিই এর প্রস্তুত প্রণালী। প্রথমে এখানে বড় একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 4 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। এখানে আমি ভেজা চাউলের গুঁড়াটা ব্যবহার করেছি, অর্থাৎ চালটাকে ভিজিয়ে পানিটা ঝরিয়ে আমি কিন্তু ম্যাশিংয়ে এই গুঁড়োটা করে নিয়েছি। আপনারা চাইলে ইনস্ট্যান্টভাবে ব্লেন্ডারে গুঁড়ো করেও কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ গরম পানি। এখানে আমি খুব বেশি গরম না, অর্থাৎ কুসুম গরম থেকে একটু বেশি গরম পানি ব্যবহার করেছি। এখন হাত দিয়ে খুব ভালোভাবে কোসলে কোসলে মথে নিচ্ছি। কিছুক্ষণ মাখাতে মাখাতে এই ডোটা কিন্তু অনেকটাই পাতলা হতে শুরু করবে। এভাবে অনবরত কিছুক্ষণ বিট করে নিলে এই ব্যাটারের মধ্যে একটা এয়ার ক্রিয়েট হয় এবং পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো হয়। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ফেটাতে ফেটাতে মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। যেহেতু এখানে ভেজা চাউলের গুঁড়াটা ব্যবহার করেছি, তাই এই ব্যাটারটা কিন্তু খুব বেশিক্ষণ রেস্টে রাখতে হবে না। সর্বোচ্চ 30 মিনিটের মতো রেস্টে রাখলে পিঠা তৈরির জন্য ডোটা কিন্তু সেট হয়ে যাবে। ফিরে আসছি আমি ঠিক 30 মিনিট পর। এখন আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে একটু মথে নিতে হবে। এই পর্যায়ে রেস্টে রাখার কারণে দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু পানি জমে গিয়েছে, এই জন্য আগে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তারপর যতটুকু পরিমাণ পানি দরকার ব্যাটারটা পারফেক্ট করার জন্য ততটুকু অ্যাড করতে হবে। আমি কিন্তু এখানে আবারও অ্যাড করে দিচ্ছি কুসুম গরম পানি। পানিটা সম্পূর্ণভাবে অ্যাড করা হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে স্বাদ মতো লবণ। যে যেমন লবণ খেতে পছন্দ করেন সেই অনুপাতে কিন্তু এখানে লবণটা ব্যবহার করতে হবে। আমি একটু আঙুলটা চুবিয়েও দেখিয়ে দিলাম পিঠার ব্যাটারটা আসলে কেমন হতে হবে। পিঠা তৈরির জন্য ব্যাটারটা কিন্তু একেবারে রেডি। এখন পিঠার সাঁচ বা কড়াইটা মুছে নেওয়ার জন্য এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, সঙ্গে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি। একটা পাতলা সুতি কাপড় দিয়ে এই তেল পানির মিশ্রণ সহকারে অবশ্যই কিন্তু কড়াইটা বারবার মুছে নিতে হবে, তাহলে পিঠাটা কিন্তু কড়াইয়ের নিচে কোনোভাবে লেগে যাবে না। এদিক থেকে পিঠাটা তৈরি করার জন্য আমি ছোট্ট সাইজের একটা লোহার কড়াই 10 মিনিট আগে আগুনের তাপে বসিয়ে দিয়েছি। যখন খুব ভালোভাবে কড়াইটা গরম হয়ে যাবে সেই পর্যায়ে জালটা মিডিয়ামে রাখতে হবে। আর পিঠা তৈরির আগে অবশ্যই তেল পানির মিশ্রণ দিয়ে প্যানটাকে এভাবে মুছে নিতে হবে। তারপরে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি ব্যাটার। আমি এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি, সেখান থেকে 1/2 কাপ পরিমাণ ব্যাটার একটা একটা পিঠার জন্য দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে ঘড়ি ধরে 2 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ প্রথম পিঠাটাই কিন্তু কতটা সুন্দরভাবে ফুলেছে। আর প্রতিটা পিঠা দেওয়ার আগেই অবশ্যই তেল পানির মিশ্রণটা দিয়ে কিন্তু কড়াইটাকে মুছে নিতে হবে। আর চুলার জাল বাড়ানো বা কমানো যাবে না, মিডিয়াম জালেই কিন্তু সম্পূর্ণ পিঠাটা তৈরি করতে হবে। আর কড়াইয়ের ঢাকনাটা এমনভাবে দিতে হবে যাতে করে ভিতরের থেকে বাতাসটা বের না হতে পারে। এই ছোট ছোট টিপস যদি আপনারা মাথায় রেখে পিঠাগুলো তৈরি করেন, আপনাদের পিঠাও কিন্তু এতটাই ফুলকো হবে। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ প্রতিটা পিঠাই কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠছে। একটা ছুরি দিয়ে আলতো করে একটু খুঁচে নিয়ে পিঠাটা তুলে নিতে হবে। বিশেষ করে শীতের সকালে বা শীতের রাতে এই ধরনের চিতই পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকের এই চিতই পিঠাটা খাওয়ার জন্য আমি এখানে 3 ধরনের ভর্তা তৈরি করেছি। এখানে আমি নিয়েছি সরিষা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা আর নিয়েছি মাসালা ভর্তা। এই 3টা ভর্তা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু ভর্তাটা চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য খুবই মজাদার হয়। একটা পিঠা একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন ভেতর পর্যন্ত কতটা সুন্দর জালিদার হয়েছে। চাইলে কিন্তু এই পিঠাটা আপনারা রসের মধ্যেও ভিজাতে পারবেন। আর এই অসংখ্য জালিদার পিঠাই কিন্তু রসের মধ্যে দিলে ফুলে কিন্তু একেবারেই টইটম্বুর হয়ে যায়।
হাঁসের মাংস বা গরুর মাংসের ঝোল দিয়ে এরকম নরম তুলতুলে ফুলকো চিতই পিঠা যদি থাকে, শীতের রাত বা শীতের সকালটা কিন্তু একেবারেই জমে যাবে। আর আমার যাবতীয় পিঠা তৈরির প্রসেসটা যদি ফলো করে তৈরি করেন, পিঠাটা ফোলার জন্য কোনো রকম বেকিং পাউডার বা রান্না করা ভাত কোনো কিছুরই কিন্তু প্রয়োজন পড়বে না। নর্মালি পিঠার ব্যাটারটা যদি পারফেক্ট হয়, পিঠাটা কিন্তু এমনিতেই ফুলকো হয়। আশা করি আমার আজকের ছোট ছোট টিপ সহকারের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।